হ্যালো ফ্রেন্ডস উইথ লাভ অ্যান্ড রেসপেক্ট অল আর কডিয়ালি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আগের দিন আমি তোমাদের কাছে টেন্সকে ধাপে ধাপে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম আজকে আমি তোমাদের কাছে আলোচনা করতে চলেছি ভয়েস অর্থাৎ বাচ্চা সম্পর্কে তাহলে প্রথমেই দেখে নেব বাচ্চা কাকে বলে বা ভয়েস কাকে বলে ভয়েস ইজ দ্য ফ্রম অফ দ্য ভার্ব দ্যাট শোজ দ্য সাবজেক্ট অ্যাক্সর অ্যাক্টেড আপন অর্থাৎ বাচ্চ হলো ক্রিয়ার সেই গঠন যা দ্বারা বোঝা যায় কর্তা কাজটি করে অথবা তা করানো হয় ভয়েস দুই প্রকার অর্থাৎ বাচ্চকে দুই ভাগে ভাগ করা যায় অ্যাক্টিভ ভয়েস মানে কর্তি বাচ্চ প্যাসিভ ভয়েস মানে হচ্ছে কর্মবাচ্য তাহলে প্রথমেই দেখে নেব অ্যাক্টিভ ভয়েস কাকে বলে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে দেখো বন্ধুরা ব্যাকেটা আমি কি বলেছি সাবজেক্ট অ্যাক্টিভ বা ডেওর অর্থাৎ কর্তা নিজে করে তাহলে অ্যাক্টিভ ভয়েস কাকে বলে হোয়েন দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স ইজ দ্য অ্যাক্টর অর ডেওর দ্য ভার ইজ সেড টু বি ইন দ্য অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ যখন সাবজেক্ট নিজেই কাজটি করে তখন ভাবটির অ্যাক্টিভ ভয়েস হয় এক্সাম্পলে দেখো কী বলেছি আই প্লে ফুটবল অর্থাৎ আমি ফুটবল খেলি এখানে দেখো আইটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট নিজেই করে বলে তাই এটা অ্যাক্টিভ ভয়েস হি রিড দ্য নোভেল সে নোভেল পড়ছে হি নিজেই কাজটা করছে অর্থাৎ সে নিজেই কাজটা করছে তাই এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ এরপরে আসি প্যাসিভ ভয়েস প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে দেখো ব্যাকেটা কি বলেছি সাবজেক্ট ইন অ্যাক্টিভ অর্থাৎ কর্তা নিষ্ক্রিয় থাকে তাহলে প্যাসিভ ভয়েস কাকে বলে হোয়েন দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স ইজ অ্যাক্টের আপন্দ ভাব ইজ সেড টু বি প্যাসিভ ভয়েস অর্থাৎ যখন কর্ম বা অবজেক্ট কর্তায় পরিণত হয়ে প্রকৃত কর্তাকে সাবজেক্টের উপর কাজটি করে তখন ভার্বের প্যাসিভ ভয়েস হয় অর্থাৎ এক্সাম্পলে দেখো কি বলেছি এক নম্বরে দেখো ফুটবল ইজ প্লেড বাই মি অর্থাৎ আমার দ্বারা ফুটবলটা খেলা হয় এখানে বলেনি কিন্তু আমি ফুটবল খেলি আমি ফুটবল খেলি বললে তখন কিন্তু এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ হয়ে যাবে দ্বিতীয় নম্বরে কি বলেছি এ নোভেল ওয়াজ রেড বাই হিম অর্থাৎ তার দ্বারা একটি নোভেল পঠিত হয় বা পড়া হয় তাহলে দেখো এইভাবে হচ্ছে প্যাসিভ ভয়েস হয় এরপরে আসি ভয়েস চেঞ্জের সাধারণ নিয়ম এক নাম্বারে দেখো কি বলেছি অবজেক্টি সাবজেক্ট হবে তারপর দু নাম্বারে বলেছি টেন্স অনুযায়ী ভার্বের পরিবর্তন হবে তিন নম্বরে বলেছি আদার্স থাকলে সেটি বসবে চার নাম্বারে সাধারণত বাইপ্লাস সাবজেক্ট হয় শেষে এরপর দেখো কিছু ওয়ার্ডের পরিবর্তনে কি হয় অর্থাৎ তারা অ্যাক্টিভে থাকলে প্রথমে বসলে তারা কি হয় এবং প্যাসিভের শেষে বসলে তারা কি হয় দেখো বলে দিয়েছি আই যদি থাকে প্যাসিভের ক্ষেত্রে কিন্তু মি হবে উই থাকলে আস হবে ইউ থাকলে ইউ হবে হি থাকলে হিম হবে সি থাকলে হার হবে দে থাকলে দেম হবে ইট থাকলে ইট হবে রাম থাকলে রাম হবে অর্থাৎ যে কোনো নাউন থাকলে সেই নাউনটি বসবে তাহলে বন্ধুরা আজকে এই অবধি থাক পরের দিন আমি তোমাদের কাছে প্রেজেন্ট টেন্সের যে ভয়েস চেঞ্জের নিয়মগুলি আছে সেগুলি ডিটেলসে বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করি তোমরা ভয়েসের যে দুটি ভাগ এবং দুটি ভাগের যে পার্থক্য এবং ভয়েস চেঞ্জের যে সাধারণ নিয়মটি আমি বললাম সেগুলি বুঝতে পেরেছ তাহলে বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক Comment and subscribe my channel, and also press the bell icon, never miss an update.